আপনার গাড়ি যদি রাস্তায় হঠাৎ বন্ধ হয়ে যায় এবং নিচে যদি তাকে দেখেন ইঞ্জিনের নিচে কোনো কুলেন্ট লিক করতেছে না এবং রেডিয়েটরের মধ্যে কোনো পানি নেই, তাহলে পানিগুলো হচ্ছে ইঞ্জিনের পিস্টনের ভিতর চলে যাচ্ছে এবং ইঞ্জিন ওভারহিট হয়ে গেছে, সেই জন্য হচ্ছে গাড়ি ইঞ্জিন স্টার্ট হচ্ছে না। সো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি ক্লিয়ার আউট করবো যে ইঞ্জিন ওভারহিট কেন হয় এবং কিভাবে হয়। যখন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তখন আমরা হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করে প্রথম হচ্ছে আমরা রেডিয়েটর ক্যাপটা খুলবো। যদি আমরা রেডিয়েটর ক্যাপটা সাথে সাথে খুলি তাহলে পানিগুলো হচ্ছে বয়েল করবে এবং বয়েল করে আপনার গায়ের মধ্যে এসে পড়তে পারে। তো সেই জন্য হচ্ছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করে তারপর হচ্ছে আমরা রেডিয়েটর কুলেন্ট গুলো পুরাবো, অর্থাৎ রেডিয়েটর কুলেন্ট হোক অথবা নর্মাল পানি হোক আমরা যে কোনো একটা দিয়ে হচ্ছে রেডিয়েটরটা পুরাবো। পুরে তারপর হচ্ছে স্টার্ট দেওয়ার চেষ্টা করব। এর মাঝখানে হচ্ছে একটা কথা বলে রাখ, যখন আপনারা পানি ঢালবেন অবশ্যই হচ্ছে আপনার ফেসটা হচ্ছে আপনারা দূরে রাখবেন। যদি ইঞ্জিনে গ্যাস উৎপন্ন হয় তখন পানি ঢালার সাথে সাথে পানিগুলো কিন্তু বাইরে উত্তরায় বাইরে আপনার ফেসের দিকে আসতে পারে, সেজন্য হচ্ছে একটু দূরে থেকে তারপর পানি ঢালার চেষ্টা করবেন। হচ্ছে একটু অপেক্ষা করে করে পানি ঢালবেন, যখন ফিল আপ করবেন একটু অপেক্ষা করবেন, তখন দেখবেন যে পানিগুলো নিচে যাচ্ছে, দেন হচ্ছে আবার ফিল আপ করবেন, দেন একবারে সম্পূর্ণটা ফিল আপ হওয়া পর্যন্ত এভাবে আস্তে আস্তে করে ফিল আপ করবেন এবং এট দ্য এন্ড পানিটা ফিল আপ হয়ে গেলে আর নিচের দিকে নামবে, অর্থাৎ পানি আর লাগবে না, একবারে রেডিয়েটরের কুলেন্টের ঢাকনার মুখোমুখি হয়ে যাবে। ওকে, তো হচ্ছে আমাদের পানি টপ আপ করা শেষ, একবারে পানি ফুরাই গেছে আর পানি নামতেছে না। সো হচ্ছে আমরা ভিতরে গিয়ে এখন সেলফটা মারবো এবং ঢাকনা খোলা দিয়ে মারবো। যদি আমরা ভিতরে গিয়ে সেলফটা মারি পানিটা যদি বাইরের দিকে ফেলে দেয় তাহলে আমরা বুঝবো যে আমাদের ইঞ্জিন হেড গ্যাসকে চলে গেছে। আপনারা দেখতেছেন যে ধোঁয়া বেরোচ্ছে এবং পানিগুলো বাইরের দিকে ফেলে দিচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে ইঞ্জিনের যে হেড গ্যাসকেট পুড়ে গেছে এবং যে কম্বাসনগুলো সেগুলো হচ্ছে রেডিয়েটরের লাইনের ভিতরে এসে রেডিয়েটরের পানিগুলোকে বাইরে ফেলে দিচ্ছে এবং এর সাথে ধোঁয়াগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, আর এই যে হচ্ছে এটাই হচ্ছে হেড গ্যাসকেট পুড়ে যাওয়ার সিমটম। অনেক গাড়িগুলো যদি হেড গ্যাসকেট অনেক বেশি পুড়ে যায় তখন গাড়ি স্টার্ট হয় না, যদি একটু হেড গ্যাসকেট পুড়ে যায় তখন হচ্ছে গাড়ি স্টার্ট হয় এবং স্টার্ট হওয়ার সাথে সাথে পানিগুলো বাইরের দিকে ফেলে দেয় এবং এই যে হালকা হালকা বেফার দেখতেছেন এই বেফারটা হচ্ছে তখন দেখা যাবে। আর অনেকগুলো গাড়ি যখন অনেকক্ষণ চালানোর পর, অর্থাৎ আপনি খেয়াল করেন না হিট হয়ে গেছে হয়ে গেছে গাড়ি, তখন যদি বেশি হেড গ্যাসকেটটা পুড়ে যায় তখন গাড়িটা টোটাল স্টার্ট হবে না। তো জাস্ট সিম্পলি হচ্ছে হেড গ্যাসকেটটা চেঞ্জ করে দিয়ে পাও এবং এটা যদি অতিরিক্ত হিট হয়ে যায় তখন হেড গ্যাসকেটের সাথে হেড ফেসিং করতে হবে এবং যে সবগুলা হেডের সবগুলো যন্ত্রপাতি হচ্ছে চেক করতে হবে, বিকজ যদি অতিরিক্ত হিট হয়ে যায় অতিরিক্ত হিটের ফলে হচ্ছে অনেকগুলো যন্ত্রাংশ বেঁকে যেতে পারে। তো সেই জন্য হচ্ছে সবগুলো চেক করে একবারে লাগানোটা হচ্ছে বেটার। তো এটাই হচ্ছে ছোটখাটো একটা ভিডিও। সো এই ভিডিওটা দেখার পর আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে আপনার হেড গ্যাসকেট কুইক পুড়ে গেছে নাকি ভালো আছে। আচ্ছা, আর হেড গ্যাসকেট যদি পুড়ে যায় তাহলে হচ্ছে ইঞ্জিন মিসিং করা শুরু করবে, ইঞ্জিন রেস হবে না, ইঞ্জিনের ভিতরে লিকুইড কমতে থাকবে। লিকুইড বলতে হচ্ছে ইঞ্জিনের যে রেডিয়েটর পানি যেগুলো আছে সেগুলো হচ্ছে কমতে থাকবে এবং হচ্ছে বিভিন্ন রকমের সমস্যা আপনি ফেস করতে পারবেন। সো সেই জন্য হচ্ছে যখন ইঞ্জিনের এরকম সিমটমগুলো দেখতে পারবেন। আবার অনেক সময় হয় ইঞ্জিন যদি সামান্য পরিমাণ হিট হয় তাহলে বাবেল হয়, যেটার ফল হচ্ছে ইঞ্জিনের স্পাংশন ট্যান্ডি হচ্ছে পানিগুলো বের হয়ে যায়। এই আর কি, এটা হচ্ছে ছোটোখাটো একটা ভিডিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।